নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল সিম্পল অ্যান্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতা। আমার চ্যানেলে চলছে দুর্গাপুজো স্পেশাল রেসিপিস, আর আজকে পুজো স্পেশাল আরেকটা পর্ব নিয়ে আমি চলে এসেছি। আজকের পর্বটা কিন্তু পুরোপুরি নবমীর কথা মাথায় রেখে বানানো। আমাদের বাঙালিদের পাতে নবমীর দিনকে একটু মাটন না পড়লে কিন্তু ঠিক পুজোটা জমে না, কি তাই তো? আর তাই আজকে একটা ভীষণই রিচ মাটনের রেসিপি নিয়ে আমি চলে এসেছি, শাহি মাটন কোরমা। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। শাহি মাটন কোরমার রেসিপি বানাতে কি কি লাগছে ইনগ্রিডিয়েন্ট লিস্টে একবার চেক করে নিন। আমি ইনগ্রিডিয়েন্ট লিস্টে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি, কাইন্ডলি এটা একটু প্লিজ চেক করে নিন। আমি এখানে 500 গ্রাম ছোট থেকে মিডিয়াম পিসের মাটনের টুকরো নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, 8 থেকে 10টা রসুনের কোয়া, 8 থেকে 10টা কাজু বাদাম, আর 1 টেবিল চামচ 4 মগজের দানা। এর সাথে দিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে এবার এর সাথে দিয়ে দেব 100 গ্রাম টক দই। টক দইটা দিয়ে আবার ভালোভাবে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এবার এই মিক্সচারটা মাটনের মধ্যে দিয়ে দেব এবং সাথে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 4 চা চামচ ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি লাগবে, আর দেব 2 থেকে 3 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট একটা রিচ কালারের জন্য, এতে কিন্তু কোনো ঝাল হয় না। আর দিয়ে দেবো 7 মতো নুন। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এটাকে ম্যারিনেট হতে দেবো। আপনি চাইলে এটাকে ফ্রিজে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন, আর যদি হাতে কম সময় থাকে তাহলে অন্তত পক্ষে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন। এবার 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এরকম লম্বা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এগুলোকে এইভাবে হাত দিয়ে কোচলে একটু ছাড়িয়ে ছাড়িয়ে আলাদা করে নিতে হবে। এবার এই পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব, তার জন্য পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলে 2টো ব্যাচে আমি পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো তেতো হয়ে যাবে। হালকা বাদামি রং ধরলে একটা টিস্যু পেপারের মধ্যে এই পেঁয়াজ বেরেস্তাগুলোকে তুলে নিয়েছি। এইটাকেই এবার হাওয়াতে খানিকক্ষণ রাখলেই অনেক ডার্ক কালার এসে যাবে এবং খুবই ক্রিস্পি, মানে মুচমুচে হয়ে যাবে। এইবার এই পেঁয়াজের বেরেস্তাটাকে একটু সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা এখন রেডি। এবার ফ্রেশ কড়াইতে 1 টেবিল চামচ তেল আর তার সাথে 2 চামচ ঘি গরম করে নিয়েছি। তেল আর ঘিটা গরম হলে গ্যাসের ফ্লেম কমিয়ে একে একে এবার ফোড়নের মশলা দিয়ে দেব। 8 থেকে 10টা ফাটানো ছোট এলাচ, 2টো দারচিনির টুকরো, অল্প কয়েকটা গোটা গোলমরিচ, 1টা বড় এলাচ, অল্প কয়েকটা লবঙ্গ এবং তেজপাতা। কিছুক্ষণ ফোড়নের গোটা মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যতক্ষণ ওটার থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে। এইবার দিয়ে দেব ম্যারিনেট করা মাটনটা। এবার গ্যাসের ফ্লেম হাই করে মাটনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নেবার পর যখন দেখবেন মাটন থেকে বেশ তেল বেরানো শুরু করেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা বাটা। আবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। প্রয়োজন মতো কষানোর জন্য অল্প জল দিয়ে দেব। আমি এখানে মিক্সির বাটিতে লেগে থাকা মশলাটা ধুয়ে জলটা অ্যাড করে দিলাম। এবার আরও 5 মিনিট এটাকে মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ জল।
জলটা দিয়ে এবার গ্রেভিটাকে ফুটতে দেবো। এরপর দিয়ে দেবো অল্প সরু করে কাটা আদা, মানে জুলিয়েন জিঞ্জার, আবার ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবার ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। মধ্যখানে মধ্যখানে ঢাকা খুলে কিন্তু আমি মাংসটাকে কয়েকবার নেড়ে নিয়েছিলাম যাতে তলায় লেগে না যায়। মাংস থেকে এখন সুন্দর তেল ছেড়ে গেছে, গ্রেভিও অনেক ঘন হয়ে গেছে, মাংসও এখন সেদ্ধ হয়ে গেছে। আরও একবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এইবার দিয়ে দেবো হাফ চা চামচ শাহী গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা জয়িত্রীকে জাস্ট হাত দিয়ে ক্রাশ করে সেটাকে দিয়ে দেবো। এবার একটা বড় জায়ফলের খুব সামান্য পোর্শন গ্রেট করে দিয়ে দেবো, 1/4 কিন্তু এটা কম লেগেছে, মানে খুবই সামান্য দিয়েছি। এবার দিয়ে দেবো 1 চা চামচ কেওড়ার জল, দিয়ে দেবো 1 চা চামচ গোলাপ জল, এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার উঠবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে সব শেষে অল্প কিছুটা ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। ভালো করে আবার সমস্ত কিছু মিশিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে মশলার গন্ধগুলো ইন্ট্যাক্ট থাকে। এবার এটাকে গরম গরম পরিবেশন করুন। আমি বাটার নানের সাথে এটাকে সার্ভ করেছিলাম। তন্দুর ছাড়া বাটার নানের রেসিপি আমি আমার লাস্ট ভিডিওতে শেয়ার করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কাইন্ডলি প্লিজ চেক করে নিতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে পর্বটা আপনাদের কেমন লাগলো জানি একটু রিচ, বাট ওয়ান্স ইন আ ওয়াইল এরকম পুজো স্পেশাল অকেশনে চলতা হয় কি তাই তো। আর পুজো স্পেশাল পর্বগুলো দেখছেন তো, কেমন লাগছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। মনে রাখবেন আপনাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণভাবে দরকার। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটাকে পাশের বেল আইকনটা প্রেস করে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পুজো পর্বে। সকলকে আগাম শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।